আয়নাঘর বাংলাদেশের একটি গোপন আটক কেন্দ্র, যেখানে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত আওয়ামী লীগের বিরোধী মতবাদ প্রচারকারীদের আটক করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এটি পরিচালনা করে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দা শাখা। ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্ট DGFI এই গোপন বন্দিশালা সম্পর্কে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রিপোর্ট এবং নির্যাতনের কাহিনী প্রকাশ পেয়েছে, যা জাতিসংঘ এবং আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আয়নাঘরের অস্তিত্ব সম্পর্কে প্রথম জানা যায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়, যখন বিরোধী দলের নেতা, সহকর্মী সহ বিভিন্ন ব্যক্তি হঠাৎ নিখোঁজ হতে শুরু করেন। অভিযোগ রয়েছে যে এ ধরনের নিখোঁজ ব্যক্তিদের আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হতো। মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানা যায়, অনেক ভুক্তভোগী আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়েছেন। তাদের দাবি, সেখানে তাদের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা আরও জানান, সেনাবাহিনী সহ সরকারের সমালোচক ব্যক্তিদের নিখোঁজ করে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের মানবাধিকার অফিস এবং জাতিসংঘের অন্যান্য অঙ্গ সংগঠন আয়নাঘরের এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বাংলাদেশ সরকারের কাছে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে তাদের প্রিয়জনদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আয়নাঘর, যা একসময় বাংলাদেশের রাজনীতি গোপন এবং ভয়াবহ অধ্যায় ছিল, তা আজও রহস্যের মধ্যে রয়েছে। যদিও এটি সম্পর্কে সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ভুক্তভোগীদের অভিজ্ঞতা এবং মানবাধিকার সংস্থার উদ্যোগে গোপন বন্দিশালার ভয়াবহ সম্পর্কে ইঙ্গিত দেওয়া যায়। এই ঘটনাটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং রাজনৈতিক বিরোধী দমন প্রক্রিয়ার উপর নতুন করে আলো ফেলেছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গভীরভাবে আলোচনা এবং তদন্তের দাবি তুলেছে।